প্রচণ্ড গরমে বেগে গিয়েছিল রেললাইন। সেই রেললাইন ধরেই পুরী পৌঁছানোর পথে বড় সড় দুর্ঘটনা এড়ালো নীলাচল এক্সপ্রেস। ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছেন ওই এক্সপ্রেসের চালক। বিষয়টি রেলের শীর্ষ আধিকারিকদেরও জানানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে শনিবার বিকেলে রায়বেরেলি জাংশন দিয়ে মিগোয়া স্টেশনের দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। মেন লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে লুপ লাইন দিয়ে ট্রেনটিকে পাশ করানোর জন্য সিগন্যাল দেওয়া হয়েছিল।